একজন রাজা কেন একটি রক্তচোষা পোকাকে নিজের পোষ্য বানিয়ে রাখে এবং তাকে নিজের শরীরের রক্ত খাওয়ায়? টেল অফ টেলস মুভির তৃতীয় পর্বের এই গল্পটি নিয়েই আজ আমরা আলোচনা করব। তবে তার আগে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। এই গল্পটির শুরুতে এক রাজাকে দেখানো হয় যার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সে একটু অদ্ভুত ধরনের হয়ে যায়। রাজার একটি মেয়ে আছে যার নাম ভায়োলেট, কিন্তু রাজা মন থেকে তার মেয়েকে খুব একটা ভালোবাসে না। একদিন রাজার হাতে একটা পোকা এসে বসে এবং রাজা সেটা দেখতে পাওয়া সত্ত্বেও সেটাকে মারে না। সেই পোকাটাকে রাজা নিজের ইচ্ছায় তার রক্ত পান করতে দেয়। পোকাটিকে রাজা একটা কাঁচের বাক্সে ভরে রাখে এবং তাকে নিয়মিত নিজের রক্ত পান করাতে থাকে। সময়ের সাথে সাথে পোকাটি খুবই বড় হয়ে ওঠে। অন্যদিকে ভায়োলেট যুবতী হয়ে উঠেছিল এবং রাজকুমারের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল, কিন্তু সেই ব্যাপারে রাজা খুব একটা দৃষ্টিপাত করে না। সে সারাদিন ওই পোকাটিকে নিয়েই ব্যস্ত থাকে। একদিন সেই পোকা অসুস্থ হয়ে মারা যায়, তাতে রাজার খুবই দুঃখ হয় এবং রাজা সেই পোকাটির চামড়া ছাড়িয়ে নিজের কাছে রেখে দেয়। তার পরের দৃশ্যে দেখানো হয় যে রাজা ভায়োলেটকে বলে তার বিয়ের সময় হয়ে এসেছে এবং তার জন্য রাজা স্বয়ম্ভর সভা আয়োজন করবে। এটা শুনে ভায়োলেট খুশিও হয়, আবার একটু দুঃখও পায়, কারণ ভায়োলেট ভেবেছিল যে তার রাজকুমার সে নিজে পছন্দ করবে। তবুও ভায়োলেট এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর স্বয়ম্ভর সভায় রাজা সেই পোকাটার চামড়া ঝুলিয়ে রাখে এবং ঘোষণা করে যে যে এই চামড়াটা দেখে পোকাটার নাম বলতে পারবে সেই এই স্বয়ম্ভর সভার বিজয়ী হবে। কিন্তু সেখানে উপস্থিত কেউই সেটা কি পোকা বলতে পারে না, কারণ এটা যে পোকার চামড়া সেই পোকাটা পৃথিবীতে আগে কখনো এত বড় হয়নি। তারপর এক অদ্ভুত লোক এসে বলে যে সে এই পোকাটার নাম বলতে পারবে। তাতে রাজা রাজি হয়ে যায় এবং সেই লোকটি গন্ধ শুকে পোকাটার নাম বলে দেয়। লোকটাকে ভায়োলেটের একদম পছন্দ হয় না এবং সে রেগে যায়, কিন্তু রাজা বলে যে সে তার প্রতিশ্রুতি ভাঙতে পারবে না। তখন ভায়োলেট কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। তার পরের দৃশ্যে দেখা যায় যে লোকটা ভায়োলেটকে পাহাড়ের ওপর নিয়ে যায় এবং সেখানে গিয়ে ভায়োলেট অনেক দিন ধরে শুধু কাঁদতেই থাকে। কিন্তু একদিন যখন সেই লোক শিকার করার জন্য বেরোয়, তখন ভায়োলেট বাইরে আসে এবং পাশের পাহাড়ে একজন মহিলাকে দেখতে পায়। ভায়োলেট সব খুলে বলে এবং সাহায্য চায়। সেই মহিলা বলে যে সে তার পরিবারের বাকি লোকজনদেরকে নিয়ে কালকে আসবে ভায়োলেটকে উদ্ধার করতে। পরের দিন তারা আসে ভায়োলেটকে বাঁচাতে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তারা দড়ির মাধ্যমে আসে এবং যখন তারা পাহাড় পার করছিল ঠিক তখনই সেই অদ্ভুত লোকটি চলে আসে এবং ওই দড়ি দিয়েই তাদের পিছু নেয়। কিন্তু ভায়োলেটরা পার হওয়ার পর দড়ি কেটে দেয় এবং সেই লোক পাহাড় থেকে নিচে পড়ে যায়। তারপরের দৃশ্যে দেখানো হয় যে ভায়োলেট সেই পরিবারের সাথে আছে, কিন্তু সেই অদ্ভুত লোকটি সেখানেও পৌঁছে যায় এবং সেই পরিবারের সমস্ত লোককে মেরে দেয় এবং ভায়োলেটকে সেখান থেকে নিয়ে আসে। তারপর দেখা যায় যে সেই অদ্ভুত লোকটি ভায়োলেটের সাথে আলিঙ্গন করছে। তখন ভায়োলেট কিছুক্ষণের জন্য ভালোবাসার নাটক করে এবং যখন সেই লোকটি অন্যমনস্ক হয় তখনই ভায়োলেট তার লুকোনো চাকু দিয়ে লোকটার গলা কেটে দেয়। তারপরের দৃশ্যে ভায়োলেটকে দেখা যায় যে সেই ওই লোকটির কাটা মাথা নিয়ে মহলে সবার সামনে রাখে এবং দুঃখ প্রকাশ করে যে তার বাবা তার জন্য এরকম একজনকে বেছে দিয়েছিল। তখন রাজাও খুব দুঃখ পায়। আর তার পরের দৃশ্যে দেখা যায় যে ভায়োলেটকে ওই রাজ্যের রানী বানিয়ে দেওয়া হয়েছে। আর এর সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।